রুনিয়া সরকার সিহা শিলা আপনি লিখেছেন মেয়েদের মধ্যে প্রবণতাটা সবচেয়ে বেশি কাপড়ে আলমারি ভরা থাকার পরও আরো জামাকাপড় কেনে প্রত্যেক অনুষ্ঠানে আলাদা আলাদা জামা কাপড় পরে উপস্থিত হয় একজন মানুষের সর্বোচ্চ কয়টা ড্রেস থাকতে পারে অধিক সংখ্যক ড্রেস কেনা যায় না দেখুন ড্রেসের কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে এর বেশি সংখ্যক ড্রেস থাকলে সেটি গুণা হবে এবং এটা ঠিক যে আপনার মেয়েদের মধ্যে এরকম প্রবণতা আছে যে বিভিন্ন অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরে তিনি চমক দেখাতে চান অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চান তার বিশেষত্ব প্রকাশ করতে চান সন্দেহাতীতভাবে এটা ইমানদারের জন্য শোভনীয় কোনো বিষয় নয় ইমানদার কখনো সব করার জন্য এ ধরনের অর্থ ব্যয় করবেন না জাস্ট মানুষের কাছে নিজের ব্যক্তিত্ব জাহির করা নিজের শৌখিনতা জাহির করা এটা কখনও একজন নিষ্ঠাবান মুসলমানের কাজ হতে পারেন একজন নিষ্ঠাবান মুসলমান পোশাক পরবেন সৌন্দর্যের জন্য পোশাক পরা কিন্তু নিষেধ নয় নব বিক্রিম সাল্লাম কাছে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ারসুল্লাহ আমাদের মধ্যে কেউ সৌন্দর্যের জন্য পোশাক করেন অথবা কার তার কোনো পোশাক ভালো লাগে তিনি সে পোশাক পরেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরলেই তার কি গুণা হবে কিনা এবং এর কারণে তিনি অহংকারী হবেন কি না না বিক্রিম সাল্লাহ সাল্লাম তখন বলেছেন না ইন্না হা জামিল হাবুল জামাল আল্লাহ তালা সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন অতএব সৌন্দর্য এর কারণে যদি আপনি পোশাক কিনেন আপনার কোনো শাক ভালো লাগছে আপনি কিনছেন ভিন্ন কথা বাট ওই যে শো করা অন্যদের থেকে নিজেকে আলাদা করা জাহির করা নিজেকে এগুলোর জন্য আপনি অনেক কাপড় চা কাপড় কাপড় চোপড় কিনলে অনেক পোশাক আশাক কিনলে সেটি অপচয়ের গুণাহে কিন্তু চলে যেতে পারে এটি নির্ভর করে নিয়তের উপর এবং আপনার মাত্রার উপর এবং মাত্রাটা অনেক সময় ব্যক্তি ভেদে ভেরি করে অতএব সাধারণ তো আপনার অনেক প্রয়োজনীয় কাজে আপনি খরচ না করেও শুধুমাত্র এই শো করছেন এবং মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন সেটা যদি হয় তাহলে অল্প পোশাক কিনলেও গুণাগার হতে পারেন আর যদি এরকম বদনিহত না থাকে তাহলে অনেক বেশি পোশাক হয়েও এই সালাবিদিনে হয়তো আমরা গুণাগার হব না তবে অনেক পোশাক নিজের সঙ্গে রেখে দেওয়া হয়তো গরিব মানুষকে দেওয়া যেতে পারে সেটা না করা এটা একজন ইমানদারের জন্য কখনও শোভনীয় জিনিস নয় মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন পড়াশোনা কেরিয়ার নিয়ে ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কী করা উচিত জীবনটাকে স্বাভাবিক করা উচিত এবং আমাদের মনে করা উচিত যে জীবনের কেরিয়ারটাই সব কিছু নয় পড়াশোনাটাই এবং আমি একটা করতে পারাটাই সব কিছু নয় একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে অনেক গভীরে তার দূরদৃষ্টি হবে অনেক বেশি তিনি দেখবেন অনেক দূরে কারণ আমার এই জীবনটাই শেষ নয় এই ক্যারিয়ারটাই সব কিছু নয় আমার অনন্ত অসীমকালের জীবনটা সামনে পড়ে আছে বিধায় এখানে আমি যদি কিছুই করতে না পারি আর সেখানে যদি আমার জান্নাতটা আমার জন্য হয়ে যায় তারপরও আমি লাভবান আর যদি এখানে সব কিছু হয়ে যায় আর ওখানে জান্নাত মিস হয়ে যায় তাহলে আমি লাভবান হতে পারলাম না বিধায় ইমানদার সাময়িক এই জীবনটাকে অনেক বড় করে দেখবে না বিশেষ করে এত বড় করে দেখবে না যে কারণে ডিপ্রেসড হয়ে তিনি আহ তিনি আত্মহরণের পথে চলে যাবেন কিংবা তিনি অসুস্থ হয়ে যাবেন এটাই ইমানদারের সাথে শোভনীয় নয় বিধায় অ্যাজ এ ইমানদার আখরাতের প্রতি ইমান যদি আপনার বৃদ্ধি হয় জান্নার জাহের বিষয়গুলো যদি আপনার কাছে পরিষ্কার থাকে দুনিয়ার জীবনের এটার নশ্বরতার কথা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে এ বিষয়ে নিয়ে আপনি পড়াশোনা করেন বিশেষ করে নবী করিম সালি সাল্লামের যে জীবনে দুনিয়া বিমুখতা ছিল সালাফের জীবনে দুনিয়া বিমুখতা ছিল এগুলো নিয়ে অনেক বই পুস্তকও বাজারে আছে সেগুলো যদি আপনি পড়তে পারেন এবং নিয়মিত পড়েন আমার বিশ্বাস বিশ্বাসাল্লাহদুলিল্লাহ এই ধরনের ডিপ্রেশন ইত্যাদি কমে যাবে আবদুল্লাহ হাদি আপনি লিখেছেন বাবা মা যদি সন্তানের উপরে অযথা অত্যাচার নির্যাতন করে তাহলে কী করা উচিত অবশ্যই প্রচলিত আইন এবং বিচার মুখোমুখি হতে পারেন যেটা আপনার জন্য অসহনীয় পর্যায়ের হয় আর যদি বিষয় সহনীয় পর্যায়ে হয় তাহলে সবর করা উচিত ধৈর্য ধারণ করা উচিত ইস্যুটি যেহেতু বাবা মার এবং তারা যে অন্যায় অত্যাচার করছেন নির্যাতন করছেন সেজন্য তাদের পৃথক জব দিয়ে করতে পারা তারা কাছে সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং বাবা মা হয়েছেন দেখি তারা অন্যায় করতে পারবেন জুলুম করতে পারবেন সন্তানের উপরে সেরকম কোনো কথাই কিন্তু ইসলাম আমাদেরকে বর্ণিবাসের সুযোগ কিন্তু নেই